আজকের অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ, একুশে পদক 2022 প্রাপ্ত গুণীজন এবং সুধীমণ্ডলী, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাতৃভাষায় কথা বলা যাবে না, বিজাতি উর্দু ভাষায় কথা বলতে হবে, এই ধরনের এলান জারি করেছিল পাকিস্তানি শাসকবর্গ। তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই বাঙালি জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম উদ্যোগ নেন। তাছাড়া আমাদের অনেক সুধীজন অনেক প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু ছাত্র সমাজকে সংগঠিত করে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা যে বাঙালি, আমাদের যে একটা জাতিসত্তা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভাষা আছে, সেটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। এবং সেভাবেই তিনি একটি রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, যে রাষ্ট্রটাই হবে শুধুমাত্র বাঙালিদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্র, এবং আমরা সেখানে স্বাধীনভাবে আমাদের সংস্কৃতি চর্চা করতে পারব, আমাদের ভাষা সাহিত্য বিকশিত হবে, এবং আমরা একটা জাতিসত্তা হিসেবে সারা বিশ্ব দরবারে আত্মমর্যাদা পাব। আজকে যে কয়েকজন গুণীজন এখানে পুরস্কৃত হয়েছেন, তার মধ্যে অনেকেই সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তি সংগ্রাম, সেখানে তাদের অনেক অবদান রয়ে গেছে। তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে সম্মানিত করা, সেই সাথে সাথে আমাদের দেশের যারা প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদেরকেও পরিচিতি করে দেওয়া যে সকলের কত অবদান ছিল, কত ত্যাগ ছিল, এবং যার মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সার্বিকভাবে সাফল্য অর্জন করবে, বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবে। এটাই তো ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আকাঙ্ক্ষা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। 75-এর পর সেই চেতনা লুণ্ঠিত হয়, আমরা পিছিয়ে পড়ি। যা হোক, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা উদ্যোগ নিই। আজকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে ঘোষণা, এটাও কিন্তু 1956 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘোষণা দেওয়া হয়। এমনকি শহীদ মিনার নির্মাণ করবার যে প্রকল্প এবং সেখানে বাজেট বরাদ্দ, সেটাও করা হয়েছিল। 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের না, এটা যারা মাতৃভাষা ভালোবাসে এবং মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে এবং মাতৃভাষাকে সংরক্ষণ করা, হারিয়ে যাওয়া মাতৃভাষা খুঁজে বের করা এবং সেগুলি সংরক্ষিত করা, সেটাই আমাদের প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা আমরা সফলকাম হয়েছি। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন, সেখানে গবেষণা, সংস্কৃতি চর্চা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সেই ধরনের গুণীজন আমরা জানি, খুব সকলকে আমরা দিতে পারি না, তবু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে। পাশাপাশি আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা, এবং আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। কাজে সেই প্রচেষ্টাও আমরা সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমাদের গুণীজনরাই তো পথ দেখান। 21শে ফেব্রুয়ারি অমর হোক, শহীদের রক্ত বৃথা যায় না, বৃথা যেতে আমরা দেইনি, বৃথা যেতে আমরা দেব না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।